जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। कोरोबा ज्योति पुत्र लिखा जली से जब सरकार को होवे गो बैक गो बैक जब सरकार को होवे आन कोरोबाटा को दाह करा होइसे प्रतिलिपि जब सरकार मु दाबा गो बैक गो बैक जब सरकार मु दाबा गो बैक गो बैक जब सरकार मु दाबा गो बैक। বিরোধী আন্দোলনত আকৌ উত্তাল রাজ্য। প্রথম দৃশ্য শিবসাগরৰ বীর লাচিত সেনা রাইজর দল আর কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতৃত্বত বোর্ডিং খেলপথাৰৰ পৰা ৰংঘৰলৈ বুলি প্রতিবাদী সমদলৰ আয়োজন কৰা হৈছিল। কিন্তু প্রতিবাদকারীক এনেদরে ধরি বান্ধি সুচরাই আটক করিলে আরক্ষী। আটক হল বীর লাচিত সেনার নেতা শৃঙ্খল চলিহা, রন্টু পানীফুকন, রাইজর দলের সাধারণ সম্পাদক ধৈর্য কোঁয়ার, কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক বিদ্যুৎ শইকীয়াকে ধরে প্রায় 50 গৰাকী প্রতিবাদকারী। ফেসিস্ট রাজনীতি যত চলি আছে, যত হিটলারি শাসন চলি আছে, আমি ইতিমধ্যে দেখিবলে পাইছো, আমার অবগত হয়েছে যে বিশেষ একটা সংগঠনে যদি যু সমদল লই মানে যদি তার বিরুদ্ধে যদি প্রতিবাদ করে ঘন্টা ঘন্টা ধরে তেতিয়া কিন্তু কোনো সরকার প্রশাসনের ইয়ার কোনো অসুবিধা না থাকে। কিন্তু বিলাসিত না অসমকে আদি করে বহুকেটা সংগঠনে ইয়াত আপুসবিহীন হত্যায় অসম আর অসমীয় অস্তিত্ব রক্ষাবর কারণে যে আপনার সংগ্রাম চলে তার কি কৈছে আপনার মানহানা মেলি দিছে। এয়া মঙ্গলবারের আসুর জুর সমদলের দৃশ্য। অসম আরক্ষীক চোকা ভাষার সমালোচনা আসুর সভাপতি উৎপল শর্মার। আর আপনাদের আরক্ষীক একটা অনুরোধ জানাইছো, মানুষের মাজত চর্চা হবলে আরম্ভ করেছে হিমন্ত বিশ্ব শর্মায় অসম আরক্ষীক দলীয় কর্মী হিসাবে ব্যবহার করেছে বলে। অত আন্দোলন এটা হবলে নিদিয়ে আপনার ভয়ত টায়ার দোকানিয়ে টায়ার বেচিব বাদ দিছে, আপনার ভয়ত পেট্রোলের ডিপোত বটলত পেট্রোল দিব ভয় খাওয়া হয়েছে, লড়া ছোৱালীয়ে ফেসবুকত কার বিরুদ্ধে কিনা এটা লিখিলে থানালে মাতি লৈ যায়, হায়ার সেকেন্ডারি পড়ি থাকা লড়া ছোৱালীক থানালে মাতি লৈ গেছে। গণতন্ত্র চলি আছে না হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব নে স্বৈরতন্ত্র চলি আছে? আমার উপর বাংলাদেশের বোঝাও জাপি দিব, আমার 5টাকে লড়া গুলিয়াইও হত্যা করে দিব, আর আমার খোজকাঢ়িও যাবলে নিদিয়ে, এই কেনেকুৱা ধরনের কথা চলি আছে? একেদরে বঙ্গাইগাঁওত সিপিআইএমর নেতৃত্বত বাহির করা হয় এক প্রতিবাদী সমদল। হাওড়াঘাটত পুত্রলিকা দাসেরে প্রতিবাদ সাব্যস্ত করিলে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে। দলিয়াজানের বিপলটল তিনিআলিত কা বাতিলর দাবিত প্রতিবাদ সাব্যস্ত করে টাই অসম ছাত্র সন্থাই। প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, মুখ্যমন্ত্রী আর কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালর পুত্রলিকা দাস করে প্রতিবাদ সাব্যস্ত করে সংগঠনটে। আজি কেনা মুখ্যমন্ত্রী যদি কব পারে কা আমি মানি লব নোৱাৰো, উত্তর পূর্বাঞ্চলের কারণে যদি কাখন বেয়া হয় অসমের কারণে কেনেকৈ ভাল হব, এনেকুৱা অদ্ভুত যুক্তি আমাক নিদিব। গতিকে হিমন্ত বিশ্ব শর্মাক কৈছো, আপনার অসমত পৈতৃক সম্পত্তি নহয়, যেতিয়াই মন যায় আপনি অসমখন ডাম্পিং গ্রাউন্ডলৈ পূৰণ কৰিব বিচাৰিব, তাৰ আমি ছাত্র সন্থাৰ তীব্র বিৰুদ্ধে কৈছিলো, আজি পুতলিকা দাস কৈ পুনৰ প্রতিবাদ সাব্যস্ত কৰিম। আৰু লোকসভা নির্বাচনের প্ৰাক মুহূৰ্তত প্ৰতিগৰাকী স্বাভিমানী অসমীয়াক, এই অসমের তেজাল যুবক পাঁচজন কৈছে হত্যা কৰিলে এই চৰকাৰখনে, সেই প্ৰশ্ন শহীদক আমি স্মৰণ কৰিবৰ কাৰণে কিন্তু আজি আহ্বান জনাইছো। একেদরে পিছপরি রা নাই রাজ্যের ছাত্র সমাজও। মৰাণ মহাবিদ্যালয়, বিবৰুৱা মহাবিদ্যালয় আর বেলতলা মহাবিদ্যালয়ের ছাত্র সমাজে সাব্যস্ত করে প্রতিবাদ। ইফালে সংবাদমেল সম্বোধন করে বিস্ফোরক অভিযোগ রাইজর দলের। 2014 চনের 31 ডিসেম্বরলৈকে যে বিদেশী বোঝা অসমে লব লাগিব, সেয়া কি এজনে হোক বা 1 লাখেই হোক, বিদেশীয়ে কিয় ল'ম আমি বিদেশী বোঝা? আমি 71 চনলৈকে আমি বিদেশী বোঝা ল'লোৱেই, তাৰ পৰৱৰ্তী পৰ্যায়ত আকৌ আমি এজনেই হোক লাগিলে 1 লাখেই হোক, কিয় ল'ম আমি বিদেশী বোঝা? কেৱল ইমানেই নহয়, 2001 চনত বাংলা ভাষী লোক অসমত আছিল 73,43,338 গৰাকী, 2001 চনৰ লোকপিয়লত। 2011 চনৰ লোকপিয়লত বাংলা ভাষীর সংখ্যা বাড়ি গৈ 90,24,324 জন হলগে। আমি দৃঢ়তাৰে রাইজৰ দলে বিশ্বাস কৰো যে 2031 চনৰ লোকপিয়ল এটা কথা স্পষ্ট হব
যে অসমীয়া ভাষী লোক অসমত সংখ্যালঘুত পরিণত হব। একেদরে গণতান্ত্রিক প্রতিবাদর সমান্তরালভাবে আইনী প্রক্রিয়ারেও আগবাড়িছে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ। গাঁও বিধি বলবৎকরণত স্থগিতাদেশ বিচাৰি উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছে সংগঠনটো। দুদিন পূর্বে কেন্দ্রীয় সরকারে কার বিধি প্রস্তুত করলে আর সেই বিধি স্থগিতাদেশ বিচাৰি আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্রসদে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাষ চাপিছো আর আমি পুনের এই বিধি স্থগিতাদেশ বিচাৰি পেলায় আবেদন করছো। কার বিধি স্থগিতাদেশ করিবৰ কাৰণে আমি ন্যায়ালয়ক আহ্বান জানাইছো। অবশ্যই এই গণতান্ত্রিক প্রতিবাদে ভবিষ্যতে কি প্রভাব পেলাব পারে সেয়াহে হব লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইম। আমার